হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো সেই সমস্ত বন্ধু বান্ধবীদের জন্য, যে সমস্ত বন্ধু বান্ধবীরা নতুন বিয়ে করেছেন কিন্তু এখন বাচ্চা নিতে চাইছে না, বা একটা বাচ্চা হয়ে গেছে কিন্তু এখন কোনো বাচ্চা নিতে চাইছে না, কিন্তু তারা ভেবে পাচ্ছে না যে কী করে তারা নিশ্চিন্তে নিজেদের মধ্যে মিলন করতে পারবে, কিন্তু এই মিলনের ফলে কোনো বাচ্চা হবে না। তো সেরকম যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। বন্ধুরা, আজকে আমি কথা বলবো সুবিধা ট্যাবলেটের সম্বন্ধে। এই ভিডিওতে আমি জানাবো এই ট্যাবলেটটা তোমরা কোথায় পাবে, দাম কত, এর কী বেনিফিটস আছে, এটা কীভাবে ইউজ করে, আর এতে কোনো সাইড ইফেক্টস হতে পারে কি না সে সম্বন্ধে জানাবো। তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই সুবিধা ট্যাবলেটটা তোমরা যে কোনো মেডিকেল স্টোরে খুব সহজে পেয়ে যাবে, এর দাম 35 টাকার মতো। কিন্তু বন্ধুরা, আমি আগেই বলে দিই যে এই ট্যাবলেটটা কিন্তু আমি কাউকে ইউজ করার জন্য সাজেস্ট করছি না, তো অবশ্যই তুমি এটা ইউজ করতে চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। এবার বলে দিই বন্ধুরা, এই সুবিধা ট্যাবলেটটা ইউজ করলে কী বেনিফিটস আছে। এই সুবিধা ট্যাবলেটটা ইউজ করলে নানা রকম বেনিফিটস, সেগুলো বললাম, যারা বর্তমানে বাচ্চা নিতে চাইছে না বা যাদের একটা বাচ্চা হয়েছে কিন্তু এখন বাচ্চা নিতে চাইছে না, তারা এটা অবশ্যই ইউজ করতে পারে। তবে অবশ্যই ইউজ করতে চাইলে নিয়ম মেনে কিন্তু ইউজ করতে হবে, নাহলে কিন্তু কোনো ভালো রেজাল্ট পাবেই না, এছাড়া সাইড ইফেক্টস হতে পারে। তো অবশ্যই নিয়ম মেনে এটাকে ইউজ করতে হবে, আমি যেরকম বলবো সেরকমভাবে ইউজ করতে হবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো যেটা বললাম, যারা বাচ্চা নিতে যাচ্ছে না তারা এটা ইউজ করতে পারে। তো এবার বলে দিই বন্ধুরা, এই ট্যাবলেটটা কারা কারা ইউজ করতে পারবে না। যে সমস্ত মহিলারা খুব বেশি মোটা, বা যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, বা ব্লাড প্রেশারের সমস্যা আছে, এছাড়া ব্রেস্টের বা স্তনের কোনো রকম সমস্যা আছে, বা যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট আছে, বা যদি অন্য কোনো রকমের শরীর খারাপ থাকে, তাহলে অবশ্যই এই ট্যাবলেটটা ইউজ করা যাবে না, আর ইউজ করতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে। এবার বলে দিই বন্ধুরা, এই ট্যাবলেটটাকে ইউজ করলে কীভাবে ইউজ করতে হবে। এই ট্যাবলেটটাকে মনে রাখবে, যে সমস্ত মহিলারা এই ট্যাবলেটটা ইউজ করবে সে সমস্ত মহিলারা এটা তাদের পিরিয়ডের 5ম দিন থেকে, মানে যেদিন পিরিয়ড হচ্ছে তার 5ম দিন থেকে, একটা একটা করে এই ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে। এই ট্যাবলেটের পাতায় মোট 28টা ট্যাবলেট আছে, 21টা আছে সাদা রঙের ট্যাবলেট এবং 7টা আছে ব্রাউন কালারের বা বাদামি রঙের ট্যাবলেট। এই 21টা ট্যাবলেট হলো হরমোনের ট্যাবলেট, আর 7টা যে ট্যাবলেট আছে ব্রাউন কালারের সেগুলো হলো আয়রনের ট্যাবলেট। তো 21টা ট্যাবলেট থেকে এই পিরিয়ডের 5ম দিন থেকে একটা করে সাদা ট্যাবলেট খাওয়া শুরু করতে হবে। তবে মনে রাখবে, প্রতিদিন যেই টাইমে ট্যাবলেটটা খাওয়া হয় সেই ট্যাবলেটটা যেন, বা ট্যাবলেটগুলো যেন সেই টাইমে প্রতিদিন খাওয়া হয়, কোনো রকম যেন ভুল না হয়, আর যেন ভুল করেও কোনো দিন গ্যাপ না চলে যায়। যদি ভুল করে একদিন দেখা গেলো গ্যাপ হয়ে গেলো, যে তুমি ভুলে গেলে একদিন মাঝে একদিন খেতে, তো তারপরের দিন আগের দিনের ট্যাবলেটও খেতে হবে, মানে পরের দিন দুটো ট্যাবলেট খেতে হবে। অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছে যারা, যে আমরা মাঝে মধ্যে সেক্স করি, আর সেক্স যেদিন করি সেদিনই ট্যাবলেটটা খাই, এটা ঠিক হবে কি না? তো এটা অবশ্যই ঠিক হবে না, এটা অনেকটাই ভুল হবে। এটা এরকম করে খেলে নানারকম সমস্যা দেখাইতে পারে, বা সাইড ইফেক্টস দেখাইতে পারে, যেটা আমি পরে বলছি। তো এটা ইউজ করলে এর কোর্সটা পুরোটাই পূরণ করতে হয়, মানে 21 দিনের যে ট্যাবলেটটা আছে 21 দিনই তোমাকে খেতে হবে পরস্পর, মানে পিরিয়ডের মহিলাদের পিরিয়ডের 5ম দিন থেকে শুরু করে 21টা ট্যাবলেট এক এক করে প্রতিদিন খেতে হবে। তো 21টা ট্যাবলেট শেষ হয়ে গেলে তখনই তোমরা এটা না খেতে চাইলে নাও খেতে পারো, তো পুরো কোর্সটা কমপ্লিট করেই তোমরা ছাড়তে পারো। আর যেটা আছে, অনেকে প্রশ্ন করে যে ব্রাউন কালার বা বাদামি রঙের যে ট্যাবলেটগুলো আছে সেগুলো খাবো কি না, তো হ্যাঁ, ওটা তোমরা অবশ্যই খেতে পারো, কারণ ওটা ব্রাউন কালারের, ওটা শুধুমাত্র রক্তের জন্য। তো মহিলাদের অনেক রকমের রক্তের সমস্যা দেখা দেয়, তো ওই ট্যাবলেটটা খেলে রক্তের সমস্যাগুলোকে দূর করবে ওই ট্যাবলেট। অনেক মহিলা আছে যারা বলে যে আমাদের স্বামী বাড়িতে নেই, তো সবসময় বাড়িতে থাকে না, তো সেগুলো কি খাবো না? তো অবশ্যই ভুল, তো তোমরা এটা ডেইলি খেতে হবে, যেটা আগেও বললাম, এটাকে কিন্তু ডেইলি খেতে হবে। ডেইলি বলতে 21টা ট্যাবলেট, এই 21টা ট্যাবলেটের কোর্সটা পুরোটাই কিন্তু কমপ্লিট করতে হবে। তো অবশ্যই মনে রাখবে, এই ট্যাবলেটটা কিন্তু খালি পেটে খাবে না, এটা কিন্তু কিছু খাওয়ার পরে বা রাতে ডিনার করার পরে এটা খেতে পারো, জলের সাথে খেতে পারো বা দুধের সাথে খেতে পারো। আর প্রতিদিন মনে রাখবে, প্রতিদিন যেন এক টাইমেই হয় ট্যাবলেটটা খাওয়া, যে প্রতিদিন দেখা গেলো রাত 8টায় খাচ্ছ, তো পরের দিনও যেন রাত 8টায় হয়, এরকম করে যেন 21টা ট্যাবলেট যেন রাত 8টাতেই হয়, এটা মনে রাখবে। এরকম করে খেলে অনেক বেশি সুবিধা হবে। এবার বন্ধুরা বলে দিই, এই ট্যাবলেটটা ইউজ করলে কী কী সাইড ইফেক্টস দেখাতে পারে। তো এই ট্যাবলেটটা ইউজ করলে মহিলাদের নানা রকম সাইড ইফেক্টস দেখাতে পারে, যেমন মাথা ধরতে পারে বা মাথায় যন্ত্রণা হতে পারে, বা ব্রেস্টের মধ্যে বা স্তনের মধ্যে ব্যথা হতে পারে, বা বমি হতে পারে,
বা মাথা ঘোরাতে পারে বা পেটে ব্যথা হতে পারে, এরকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এছাড়া আর একটা বড় সমস্যা হলো এটাই যে ট্যাবলেটটা অনিয়মিত খেলে, মানে ঠিকঠাকভাবে না খেলে নিয়ম মেনে, তাহলে মাসিকের সমস্যা দেখা যেতে পারে। যেমন মাসিক 15 দিনের মাথায় হতে পারে, বা 2 মাসিকের মাঝামাঝি সময় আর একটা মাসিক হতে পারে, বা মাসিক দেরি করে হতে পারে, এরকম সমস্যা দেখা যেতে পারে। তো অবশ্যই এটা ইউজ করে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবে, আর এই ট্যাবলেটটা ইউজ করলে অবশ্যই নিয়ম মেনে ইউজ করবে, কোনো রকমের যেন ভুল না হয়। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ধন্যবাদ।